আসসালামু আলাইকুম। দেখুন আমার পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা ধরে আছে। আমি রুমন, আমার রুফটপ ফার্মিং অ্যান্ড রুমন এই চ্যানেলটাতে সবাইকে স্বাগতম। আজ আমার থাই পেয়ারা গাছে আমি সরিষার খৈল প্রয়োগ করব। দেখুন এই পাত্রে সরিষার খৈল ভিজিয়ে রেখেছিলাম, এখন ভিজানো খৈলের পেস্ট পানিতে মেশাচ্ছি। এই তরল সার গাছকে পুষ্টি দেয় এবং গাছের গ্রোথ ফুল ফল হইতে খুবই সাহায্য করে, তা আপনারা অনেকে জানেন। যে দেখুন ভালোভাবে ফ্রেশ পানির সাথে মেশাচ্ছি। একশো গ্রাম খৈল এক লিটার পানিতে মেশাতে হবে, তারপর এই খৈল মেশানো পানি 10 দিনের মতন পচতে দিতে হবে। 10 দিন পচানোর পর এই পেস্ট বা সরিষার খৈল মিশ্রিত পানি আপনি 10 লিটার পানির সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারেন, এবং আপনি পানির পরিমাণ আরও বৃদ্ধি করে প্রয়োগ করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে গাছে প্রয়োগ করবেন সেই গাছের মাটি যেন শুকনো শুকনো থাকে। ভিজা শেষেতে মাটিতে সরিষার খৈল প্রয়োগ করা যাবে না। আমার এই পেয়ারা গাছটা হাফ ড্রামে এবং গাছটা বেশ বড়, তাই আমার এই গাছে প্রায় প্রতিদিন 30 লিটারের মতন পানি দেই। এক্ষেত্রে আমার এই গাছের প্রতিদিনই যেহেতু এত পানি প্রয়োগ করতে হয়, সেহেতু প্রতিদিনই গাছের গোড়া শুকিয়ে যায়, কখনো শেষেতে থাকে না। এবং এই গাছের ড্রামের ড্রেনেজ ব্যবস্থাও ভালো। এভাবে আপনারা খৈলের পানি প্রয়োগ করতে পারেন। দেখেন পেয়ারা ধরে আছে এবং গাছের পাতা কালার, গাছের গ্রোথ খুবই সুন্দর। এইভাবে এই গাছটাতে আমি 15 দিন অন্তর অন্তর, কখনো 1 মাস অন্তর অন্তর সরিষার খৈল প্রয়োগ করি। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।